করতে সেটি উদ্বোধন করার জন্য সেই লক্ষ্যে আসলে কঠোর নিরাপত্তা অবস্থানে করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ যারা কর্মী আছে তারা এখানে অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি যে এখানে পুলিশ প্রশাসন এবং সোয়াট টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী আনসার ব্যাটালিয়ন পুলিশ সকল বাহিনী এখানে তারা কঠোর অবস্থানে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং মাওয়া প্রান্তে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি এবং এই অঞ্চলটি জুড়ে পুরো নিরাপত্তা রয়েছে আসলে আমরা দক্ষিণ অঞ্চলের একটি আবেগঘন মুহূর্ত চলতেছে এই মুহূর্তে কারণ মাওয়া প্রান্ত থেকে যে পুলিশের মাওয়া প্রান্ত থেকে যে প্রধানমন্ত্রী যে তিনি যে একটি সভা করবেন এবং সেখান থেকে সভা শেষে পদ্মা সেতু হয়ে এবং টোল দিয়ে প্রধানমন্ত্রী তিনি আসবেন জাজিরা প্রান্তে এবং আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি এবং সবাইকে আমাদের লাইভটি স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে মূল ফটক যে ঘেটে রয়েছে সেখানে আসলে বাংলাদেশে যে যে সকল এবং র‍্যাব বাহিনী এবং পুলিশ প্রশাসন এবং ব্যাটালিয়ন পুলিশ এবং সোয়াট টিম রয়েছে একটি সুদক্ষ বাহিনী এবং রয়েছে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের এবং র‍্যাবের যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন দর্শক আমরা সেখানে দেখানোর চেষ্টা করতেছি সেখান থেকে তাদের আসলে তাদের নিরাপত্তা দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি ঝুম করে আপনারা সবাই লাইনে থাকবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখতে পাচ্ছেন যে এই পুরোটি জায়গা জুড়ে রয়েছে এখানে আমরা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আবার সাক্ষাৎকে প্রধানমন্ত্রী গাড়ি করে আসবেন সেটি আমরা চেষ্টা করব আমরা কাছ থেকে দেখার চেষ্টা করতে চাচ্ছি যে পদ্মা সেতুর যে প্রধানমন্ত্রী যে পদ্মা সেতুর যে একটি মহাচমক রাখবেন যে ঐতিহাসিক বক্তব্য রাখবেন সেই ঐতিহাসিক বক্তব্যের মাঠটি আমরা একমাত্র দেখার চেষ্টা করছি কীভাবে সেই মঞ্চটি তৈরি করা হয়েছে আসলে এই মঞ্চটির সাথে রয়েছে মানুষের আবেগ এবং গণমুহূর্ত আসলে অবিশ্বাস্য রেকর্ড রয়েছে পদ্মা সেতুর আপনারা হয়তো জানেন যে পদ্মা সেতুতে যে খরচ স্রোত রয়েছে আমাজন করেছেন নদী অবস্থান করছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে সকল আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা তারা নিরাপত্তার সাথে রয়েছে এবং পুলিশ প্রশাসন ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের লাইভটি শেষ করি আমরা এই মুহূর্তে আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি